তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা ফেরদৌস এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় ডিআইজি মিজান, তুলতে হবে বিচারিক আদালতে। রিফাত হত্যায় জড়িতদের কেউ আওয়ামী লীগ করলেও ছাড় নেই, দুই আসামির আদালতে জবানবন্দি। গ্যাসের বাড়তি দামে সরকারের অস্বস্তি স্বীকার করলেন কাদের, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপি। বিশ্বকাপে কাল টাইগারদের ভারত পরীক্ষা, পরিবর্তিত বাংলাদেশের শক্তি দেখার আশা সাবেকদের। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে, আপনাদের কথা নিয়ে আসব খবরের শেষ অংশে। দুদকের মামলায় বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে মহানগর বিশেষ জজ আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ বিকেলে এর নির্দেশ দেন। আদালতের আদেশের পর তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। দুদকের করা মামলায় আগাম জামিন চেয়ে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন ডিআইজি মিজান। সোমবার বেলা 3:30 দিকে এই আবেদনের সংক্ষিপ্ত শুনানি নিয়ে মিজানকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। মিজানুর রহমান পুলিশের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করেছে বলেও মন্তব্য করে আদালত। এ মামলার আরেক আসামি মিজানের ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে 72 ঘন্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 3,07,00,000 টাকার সম্পদের তথ্য গোপন এবং 3,28,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর গত 25 জুন তাকে পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের সময় বন্ধ হয়ে যাওয়ার কারণে উনি অ্যান্টিসিপেটরি বেল নিতে গিয়েছিলেন, তো ওনাকে কাস্টডি দিয়েছেন আমাদেরকে ডেকে। ওনা আমাদের আজকে আমাদের এখানে হেফাজতে থাকবে, আগামীকালকে আমরা মহানগর ডিসিশন কোর্ট সেখানে প্রডিউস করবো না। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, শাহবাগ থানায় আনার পর ডিআইজি মিজানের বিষয়ে পুলিশ সাংবাদিকদের কী জানিয়েছে? এখানে সন্ধ্যা 6টার একটু আগে মূলত ডিআইজি মিজানুর রহমানকে শাহবাগ থানায় আনা হয়েছে। তারপরে এখানে পুলিশের সাথে কথা বলেছেন রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক। তিনি বলেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে সেই সময়ের মধ্যে ডিআইজি মিজানুর রহমানকে আদালতে তোলা হবে। আর তিনি বলেছেন যে মানি লন্ডারিংয়ের মামলা মূলত তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে আপনি জানেন যে বিকেল 3:45 দিকে উচ্চ আদালতে জামিন নিতে গেলে ডিআইজি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে তোলার একটি নির্দেশ আসে। এর পরিপ্রেক্ষিতে মূলত সন্ধ্যা 6টার কিছু আগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শাহবাগ থানায় এখানে আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিআইজি মিজানুর রহমান শাহবাগ থানায় আগামীকাল সকাল পর্যন্ত থাকবেন, তারপরে তাকে মহানগর জজ আদালতে তাকে সোপর্দ করা হবে। আপনি জানেন যে গত 2 বছর ধরে এডিআইজি মিজানুর রহমান নানা ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আছেন। প্রথমে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি এবং তাকে উত্ত্যক্ত করার প্রতিবাদে তিনি একটি সাধারণ ডায়েরি করেন, পরবর্তীতে সেটি মামলা হয়। এর কিছুদিন পরে তাকে ডিএমপি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তিনি ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে প্রত্যাহার করে নেবার পরে এই গত কিছুদিন আগে অর্থাৎ 1 মাস আগে দুদকের একটি তদন্ত কর্মকর্তাকে একজন তদন্ত কর্মকর্তাকে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপরে মূলত দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে। একটি মামলা 3,28,00,000 টাকা এবং তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের 3,28,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। পাশাপাশি 3,07,00,000 টাকা তিনি সম্পদের তথ্য গোপন করেছেন। এই অভিযোগগুলি সম্পর্কে আমরা বেশ কিছু জানতে পেরেছি এর আগে থেকেই,
কিন্তু একটি বিষয়ে জানতে চাই, তাকে আদালতে কালকে আগামীকাল নিম্ন আদালতে কখন নিয়ে যাওয়া হবে এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকালে মূলত তাকে মহানগর জজ আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সকালের পরে একদম সুনির্দিষ্ট করে কোনো টাইম বলা হয়নি, শুধু বলা হয়েছে যে সকালে, হয়তো দুপুরের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে, এমনটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আদালত আজকে যে বিষয়টি বলেছে যে তিনি পুলিশের ভাবমূর্তি একেবারেই ক্ষুণ্ণ করেছেন, এই সম্পর্কে কী কী নির্দেশনা দিয়েছেন আদালত? আদালত বলেছেন ডিআইজি মিজানুর রহমান গত 2 বছর ধরে যেহেতু বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে আলোচিত সমালোচিত, সবশেষ দুদক কর্মকর্তাকে 40 লাখ টাকা ঘুষ দেওয়া এবং সংবাদ পাঠকেকে প্রাণনাশে হুমকি দেওয়া বিভিন্ন ঘটনার আসলে উচ্চ আদালত বলেছেন যে এই ডিআইজি মিজানুর রহমান তিনি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, ফলে তাকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করবার বিষয়টি নির্দেশ এসেছে উচ্চ আদালত থেকে। মূলত উচ্চ আদালত যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই ডিআইজি মিজানুর রহমানের কারণে পুলিশের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যেহেতু পুলিশ একটি অনেক বড় বাহিনী এবং দীর্ঘদিন ধরে তারা নানান ধরনের কর্মকাণ্ড এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির একটি বড় অংশ তারা নিয়ন্ত্রণ করে থাকে। এই পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে এটির প্রভাব অনেক খারাপ পর্যায়ে যেতে পারে, ফলে তিনি এটি বলে আদালত বলেছেন যে যেহেতু পুলিশ ব্যক্তি একটি বড় বাহিনী, এই মিজানুর রহমানের কারণে এই পুলিশ বাহিনী যাতে সুনাম ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মূলত আদালত বলেছেন। শাহবাগ থেকে কথা হচ্ছিল সহকর্মী হাসান মেসবার সাথে। অনিমেষ, আপনি জানেন যে বরগুনার রিফাত হত্যায় জড়িত কেউ সরকারি দলের হলেও ছাড় পাবে না, সাফ জানিয়েছেন কিন্তু সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও তিনি আরেকটি কথা বলেছেন যে প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে এলে মন্ত্রী পরিষদ সম্প্রসারণ করতে পারেন। অর্থাৎ দুটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং ওবায়দুল কাদের বলেছেন যে এই ব্যাপারে সরকারের শূন্য সহনশীলতা এবং কোনো জায়গা থেকে যেন কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, কোনো রাজনৈতিক প্রভাবে সেটি যদি আওয়ামী লীগের হয় সেটিও কখনোই বিবেচনায় নেওয়া হবে না এবং সব দিক দিয়ে যেন পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে সেই আশ্বাসটি তিনি দিয়েছেন এবং সেই নিশ্চয়তাও তিনি রাখতে চান। আরেকটি বিষয় হচ্ছে মন্ত্রিপরিষদের রদবদল, কিন্তু গত প্রায় 1 মাস ধরে আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি যে মন্ত্রিপরিষদের রদবদল হবে, কিন্তু এটি পুরোপুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার, তিনি তার টিমে কাকে রাখবেন, কাকে কোথা থেকে বদলি করবেন সেটি, এবং এই একজন মানুষ ছাড়া আর শেষ পর্যন্ত কেউই কিন্তু খুব বেশি এই বিষয়ে বলতে পারেন না। নিঃসন্দেহে চীন থেকে ফেরার পরে যদি প্রধানমন্ত্রী কিছু মনে হয় তার আগে আর জানার সেই সুযোগটি নেই। আমরা দেখে আসি প্রতিবেদনটি। মন্ত্রণালয়ে চলমান কাজ ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুরুতেই বর্ষায় রাজধানীতে চলমান সব উন্নয়ন কাজের জন্য নগরবাসী দুর্ভোগে তিনি দুঃখ প্রকাশ করেন, তবে দুর্ভোগ সহনীয় রাখতে চেষ্টার কথাও জানান তিনি। ঘোরাঘুরিগুলো বর্ষাকালে না করতে আমি সবাইকে অনুরোধ করেছি। রিফাত হত্যা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এতে দায়ী সবাইকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বাকিরা অচিরে গ্রেফতার হয়ে যাবে, গ্রেফতারের জন্য সিরিয়াসলি অভিযান চলছে। আর আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তারা যদি সরকারি দলেরও কেউ হন, কেউই রেহাই পাবে না। মন্ত্রিপরিষদ সম্প্রসারণ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার, চীন থেকে ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমার মনে হয় কিছু কিছু পদ পদবি এখনো খালি আছে, রিশাফলিংয়ের চেয়ে এক্সপানশনের বিষয়টাই ফোকাস, এক্সপ্যান্ড হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে এলে তখন আমি জানবো হয়তো। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জঙ্গি ইস্যুতে বিশ্বের কোনো দেশই স্বস্তিতে নেই, বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় সরকার সতর্ক আছে বলেও জানান তিনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার ওলিউল্লাহ ওলি ও তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকেলে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। ওলি ও তানভীর ছাড়াও আদালতে তোলা হয় নাজমুল হাসান, মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমুনকে। তাদের মধ্যে মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমুনের
পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তিন দিনের রিমান্ড শেষে নাজমুল হাসানকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। তবে গতকাল গ্রেপ্তার টিকটক হৃদয়কে আদালতে তোলা হয়নি। বিকেলে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন জানান, এখন পর্যন্ত এজাহারভুক্ত চার আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রিফাত হত্যার দাবিতে বিচার দাবিতে সকালে মানববন্ধন করে বরগুনা জেলা ছাত্রলীগ। শহরের সদর রোডে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মামলার অগ্রগতি আছে, প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে এবং অগ্রগতির হার সন্তোষজনক। আমরা আজকেও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এ নিয়ে এজাহার নামীয় চারজন এবং সন্দিগ্ধ পাঁচজন, মোট সর্বমোট নয়জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বরগুনায় রিফাত হত্যার ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূল অভিযুক্তরা। স্বজনদের আশঙ্কা, প্রভাবশালীদের চাপে প্রভাবিত হতে পারে হত্যা মামলা। প্রধান অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় শঙ্কা বেড়েছে তাদের। বুধবার বরগুনা শহরের কলেজ রোড এলাকায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন সদর থানায় ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয় জনের নামে মামলা করেন রিফাতের বাবা। এরপর গত পাঁচ দিনে র্যাব, পুলিশ ও পিআইবির যৌথ অভিযানে গ্রেফতার হন মামলার এজাহারে থাকা চারজন সহ মোট আটজন। নিহত রিফাতের স্ত্রী মিন্নি ও তার স্বজনদের অভিযোগ, প্রধান অভিযুক্ত নয়ন, রিফাত ফরাজি ও রিশান ফরাজি প্রভাবশালীদের ছত্রছায়ায় আছে বলেই এখনও গ্রেফতার হয়নি। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। সবাই জানে যে বারবার এভাবে মানে গ্রেফতার হয়ে আবার কিছুদিনের মধ্যেই বের হয়ে আসছে, তো আমি মনে করি এর পিছনে বড় কোনো হাত আছে, বড় কোনো দলের সাপোর্ট ছাড়া বা ইছাড়া তো এরকম সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশের জনগণের কাছে আমার একটাই দাবি, যাতে এদের সুষ্ঠু বিচার হয়, ফাঁসি হয়। বিচার নিয়া আমাদের শঙ্কা আছে যে এই মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য কুশকরী মহল বিভিন্ন রকমের পায়তারা করে আসছে। তবে পুলিশ বলছে রাজনৈতিক কোনো চাপ নেই তাদের উপর, মূল অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অন্যান্য আসামির ক্ষেত্রে আমরা তৎপর আছি, আশা করি ন্যূনতম সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে আইনি সাক্ষ্য দিতে পারব। আসামিদের ধরতে বরগুনা পুলিশের অন্তত ৬০০ সদস্য রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। রাতে সাধারণের চলাচলের উপর পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে। ১২টি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাঁচ দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ১২টার পর ডালিয়ানের ঝৌসু ইজি আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর মোটর শোভাযাত্রা সহ প্রধানমন্ত্রীকে ডালিয়ানের শাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হবে। ডালিয়ানের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও চীনের ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান লি ঝংশুর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। তার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদের অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে এখনও বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি। চিকিৎসক ও ঘনিষ্ঠজনের ডাকে সাড়া দিচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। রাজধানীর বনানীতে দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। শারীরিক নানা জটিলতা নিয়ে ২২ মে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন হোসেন মোহাম্মদ এরশাদ। তার অবস্থা নিয়ে রোববার বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন অবস্থায় সোমবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। জানান এরশাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এই অপরিবর্তিত থাকা হলো শুভ লক্ষণ, যেহেতু ওনারা শঙ্কা করছিলেন যে অবস্থার অবনতি হতে পারে। অবনতি যখন হয়নি, স্থিতিশীল আছে, এটাই হলো শুভ লক্ষণ।
আর আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ওনার গতকাল যে লাংসের ইনফেকশন যেটা যতটুকু দেখা গিয়েছিলো, আজকে সকালে দেখা যাচ্ছে যে ইনফেকশনটা একটু কমের দিকে, এবং গতকাল যে ওনার শ্বাসকষ্ট হচ্ছিলো ওনাকে অক্সিজেন আন্ডার প্রেশার দিতে হতো, এখন ওনারা দু ঘন্টা আন্ডার প্রেশার অক্সিজেন দিচ্ছেন, দু ঘন্টা নর্মাল অক্সিজেন দিচ্ছেন। এরশাদকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সচিবালয়ে তিনি জানান, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মতো অবস্থায় নেই জাতীয় পার্টির চেয়ারম্যান। ওনাকে নেয়ার মতো স্টেবল অবস্থা নেই। আপনি যখন ওনার বিহান ছিল তখন বলেছেন যে আমি সিএমএ চেয়ে কমফোর্টেবল ফিল করি। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারের সমস্যা, কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এরশাদ। হাসপাতালে ভর্তির পর রোববার থেকে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসাবাড়িতে গ্যাসের দাম আরেক দফা বাড়ায় উদ্বিগ্ন আসলে সাধারণ মানুষ। তারা বলছেন যে হঠাৎ করে এই যে দাম বাড়ানো হয়েছে এতে কিন্তু আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা তাদের জন্য সম্ভব হবে না। এবং আজকে থেকে এই বর্ধিত ভাড়াটি কার্যকর হচ্ছে, অর্থাৎ খরচের পাল্লাটি আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সরকারও কিছুটা অস্বস্তি, ওবায়দুল কাদের আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে বিভিন্ন যৌক্তিক কারণে দাম বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও সরকার বিষয়টি নিয়ে চিন্তিত এবং সরকারের নিজেদের মধ্যেও কিছুটা অস্বস্তি রয়েছে সাধারণ মানুষের উপর নিঃসন্দেহে। কারণ বাসাবাড়িতে গ্যাসের দাম যেমন বেড়েছে, সিএনজির দাম বেড়েছে, যারা বাসে চলাচল করে যেই বাস সিএনজি চালিত তার যানবাহনের ভাড়া বাড়বে, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন খরচ বাড়বে, অর্থাৎ জাতীয় অর্থনীতিতে এই একটি বড় চাপ পড়বে, সামগ্রিকভাবে কিন্তু দাম বাড়ার প্রবণতাটা তৈরি হয়ে যাবে। আমরা দেখে আসি প্রতিবেদনটি। রাজধানীর মহানগর আবাসিক এলাকার বাসিন্দা স্কুল শিক্ষিকা তাহরিমা আক্তার স্বামী ও দুই সন্তান নিয়ে গত এক দশক ধরে বসবাস করছেন এখানে। জানালেন তার আয় না বাড়লেও ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। বাচ্চার জন্য ঢাকায় আসা, বাচ্চার শিক্ষার জন্য, হায়ার এডুকেটের জন্য, কিন্তু কথা হচ্ছে যে আমরা দিন দিন যেভাবে শুরু হয়েছে আমরা আসলে থাকতে পারবো কিনা সেটা সন্দেহ। শুধু তাহরিমা নন, একই এলাকার বাসিন্দা এই গৃহিণীও জানালেন দীর্ঘদিন ঢাকায় বসবাস করলেও এখন আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন তিনি। ব্যয় এত বেড়েছে যে রাজধানীতে থাকাই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কারেন্ট বিলও বেশি, গ্যাস বিলও বেশি, বাড়ি ভাড়াও আমাদের বেশি দিতে হয়, তা তো আমাদের জন্য অনেক সমস্যা। আমরা মানুষই হলাম দুইজন, সে তুলনা অনেক বেশি না। কাজ সিস্টেম থাকলে ভালো আমাদের জন্য, আমরা যদি অল্প খরচ করি তাহলে অল্প বিল উঠবে, বেশি করলে বেশি উঠবে। প্রিপেড কার্ড দিয়ে দিলে জনগণ যতটুকু খরচ করবে তার ততটুকু পেড করবে, তার প্রয়োজন অনুযায়ী সে খরচ করবে, তার প্রয়োজন অনুযায়ী সে পেড করবে, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। এক চুলার জন্য মাসে 925 টাকা গ্যাস বিল দেয়া কঠিন হয়ে পড়বে বলে জানান আরেক গৃহিণী। গ্যাসের বাড়তি বিল মেটাতে তাকে কাটছাট করতে হবে সন্তানদের লেখাপড়ার খরচ। বার্নার 925 টাকা, আর ডাবল বার্নার হচ্ছে আপনার দুই চুলা হচ্ছে 975 টাকা, তো এটার কোনো মিল খুঁজে পাই না আমি। আমি আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি যে অর্ধেক একটা চুলা হওয়ার কথা। প্রাইভেট সেক্টরে তো ভাবে বেতন বা আমাদের কোনো সুযোগ সুবিধা বাড়ছে না, সো সরকার যদি এটা বাড়ায় তাহলে তো এটা আমাদের জনসাধারণের জন্য বা মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য আসলে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থিক সংগতির কথা বিবেচনা করে সরকার গ্যাসের দাম পুনর্বিবেচনা করবে বলে আশা সাধারণ গ্রাহকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দাম বাড়ানোকে যৌক্তিক দাবি করে জীবনযাত্রার খরচ বাড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ, উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদেরও। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দুপুরে বগুড়া শহরের সাতমাথার মোড় এলাকায় মানববন্ধন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ। গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখার দাবি জানান তারা। গ্যাসের দাম অবিলম্বে প্রত্যাহার করুন, না হলে ক্ষমতা থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিন। গ্যাসের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সিলেটের রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ীরা। দাম বাড়ার কারণে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। আমাদের ব্যবসার অনেক প্রবলেম হবে, যেখানে আমাদের 1,20,000 এখন ওইখানে আসবে আপনার 2,00,000-এর উপরে। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বন্দরনগরী, চট্টগ্রামের ব্যবসায়ী ও জনসাধারণ। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। যে কাজের জন্য গ্যাস আমরা ব্যবহার করে থাকি ওটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি এবং পণ্য উৎপাদনে আমাদের খরচ
বেশি অত বেশি হবে না, যেটা না হলে পরে আমাদের ভোক্তারাদের কাছে সহনীয় পর্যায়ে থাকবে না। তো এইসব যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা পুনর্বিবেচনা করতে হবে। সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন গাজীপুরবাসীও। বাসাবাড়ির গ্যাস ব্যবহারে খরচ বাড়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বাড়ার কথা বলছেন তারা। 175 টাকা প্রতি চুলাতে, সিঙ্গেল চুলাতে হলো 75 টাকা, এটা আমাদের জন্য তো কষ্ট করে দেবো দেওয়ার জন্য। এখন তো আগে 500 টাকার গ্যাস নিলে দেখা গেছে সারাদিন মোটামুটি চলতে পারতাম, এখন তো লাগবে 800-900-1000 টাকা লাগবে। গ্যাসের মূল্য বেড়ে গেলে ছোট ও মাঝারি শিল্প কারখানা পরিচালনা কঠিন হয়ে পড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। গ্যাসের মূল্য যদি বৃদ্ধি হয়, এমনিতে ছোট ছোট অনেক শিল্প অনেক বন্ধ হয়ে গেছে, বড় শিল্পগুলোর মধ্যে এটা বিশাল একটা প্রভাব পড়বে। পরিস্থিতি বিবেচনা করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যৌক্তিক কারণ থাকলেও গ্যাসের দাম বাড়ানো কিছুটা অস্বস্তিকর বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কিছুটা অস্বস্তির বিষয় তো অবশ্যই আছে, এখানে এখানে প্রায় সমন্বয়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হয়েছে। এবং আমি যতটুকু জেনেছি এই প্রায় সমন্বয়ের পরও সরকারকে ভর্তুকি দিতে হবে। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। এই সিদ্ধান্তকে গণবিরোধী দাবি করে প্রত্যাহারের দাবিও জানিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দুর্বৃত্তের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার সকালে মানববন্ধন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাপ। এতে উঠে আসে গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের অভিযোগ, গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে আরো সংকটে ফেলেছে সরকার। এই দাম বাড়ানো হয়েছে শুধুমাত্র তাদের যে ব্যবসায়ী যারা এলএনজি গ্যাস আমদানি করছে, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সিদ্ধান্তকে গণবিরোধী দাবি করে প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে দলটি। গণবিরোধী গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের জেলা সদরে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে, আর ঢাকায় থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। গ্যাসের বর্ধিত দামের প্রভাব অর্থনীতির সব ক্ষেত্রে পড়বে বলেও মনে করছে বিএনপি। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সব ধরনের পণ্যের দাম বাড়বে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে 7 জুলাই সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী রোববার সকাল 6টা থেকে বেলা 2টা পর্যন্ত হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা অনুযায়ী আজ থেকে বেড়েছে সব ধরনের গ্যাসের দাম। গড়ে গ্যাসের দাম বেড়েছে 32.80%। বিমানের হজ ফ্লাইটের প্রায় সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এবার শিডিউল জটিলতা হবে না বলে দাবি করছেন রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কুর্মিটোলায় বিমান সদর দপ্তর বলাকা ভবনে সকালে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। মঙ্গলবার দুপুরে হজ ক্যাম্প উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানের এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে 4 জুলাই। ওই দিন সকাল 7:15 419 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে প্রথম ফ্লাইট। একই দিন বেলা 11:15, বিকেল 3:15 ও 7:15 যাবে আরও 3টি ফ্লাইট। বলাকা ভবনে সোমবার সংবাদ সম্মেলনে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রীরা ফ্লাইটের তারিখ পরিবর্তন করলে এবার গুনতে হবে জরিমানা। যাত্রার তারিখ যদি কেউ পরিবর্তন করতে চান তাহলে 24 ঘন্টা পূর্বে যদি আপনারা জানান তাহলে আগে, তাহলে $200 আমাদেরকে দিতে হবে। আর 24 ঘন্টার ভিতরে যদি পড়ে যান যে 24 ঘন্টা সময় হাতে নাই, তাহলে আমাদেরকে $300 সমপরিমাণ বাড়তি আসল আমাদেরকে দিতে হবে।
হজের জন্য এবছর নিয়মিত ফ্লাইটে কোনো কাটছাট করছে না বিমান। হজ যাত্রী ছাড়াও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজারের বিষয়টি বিবেচনায় রেখে নিয়মিত ফ্লাইট চলবে। আমরা ওদের জন্য আমরা একটা রুটেও কোনো ফ্লাইট ক্যান্সেল করব না, এখন পর্যন্ত প্ল্যান। কিন্তু যদি আপনি, আমি যেটা বললাম যে একটা এয়ারক্রাফট যদি টেকনিক্যাল হয় কোনো না কোনোভাবে সামাল দিতে হবে কিছুক্ষণের জন্য, কিন্তু আর তো কোনো বিকল্প নাই, কারণ আমার প্রত্যেকটা রুটকে রুটে চলতে হবে এবং প্রত্যেকটা বিমানে অকুপাইড, এমন না যে বিমানে যে আপনার আমরা বসিয়ে রেখে একটা ফ্লাইট বাতিল করব, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। এদিকে হজ যাত্রীদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে আশকোনা হজ ক্যাম্পে। এরই মধ্যে প্রথম দিনের ফ্লাইটের যাত্রীদের রিপোর্টিং প্রক্রিয়াও শুরু হয়েছে। দুমাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে নির্ধারিত সহ 365টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় 18টি ফ্লাইট পরিচালিত হবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে মোবাইল কোড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্দেশ অমান্য করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল বা স্থগিত এবং 2 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। এর আগে বাংলাদেশে ডাউনলিঙ্ক করে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। মার্চে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়, তবে এরপরেও কাজ না হওয়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিমেষ হলে আর্টিজান হামলার আজ 3 বছর হলো এবং শ্রদ্ধা ভালোবাসায় ফুল নিয়ে সর্বস্তরের মানুষ নিহতদের স্মরণ করেছেন এবং বিদেশি দূতাবাসের কর্মকর্তারাও কিন্তু ফুল নিয়ে হামলাস্থলে গিয়েছিলেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে যুক্ত, তারা বলছেন যে বাংলাদেশে জঙ্গি দমন হলেও পুরোপুরি নির্মূল এখনও হয়নি, অর্থাৎ জঙ্গিরা নানাভাবে ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় রয়েছে। হলি আর্টিজানের এই ঘটনাটি পুরো বাংলাদেশের চেহারা কিন্তু পাল্টে দিয়েছিল, অর্থাৎ ওই 3 বছর আগের 1 জুলাই পুরো বাংলাদেশ একরকম ছিল এবং তার পরবর্তীতে কিন্তু এখন আরেক রকম। এখন বিভিন্ন জায়গায় যত সিকিউরিটি, যত চেকিং, বিভিন্ন দূতাবাসে ঢুকতে যাবেন আপনি নানা ধরনের আর্চওয়ের গেট পার হয়ে আপনাকে ঢুকতে হবে। অর্থাৎ একটি দেশ জঙ্গি আশঙ্কা থাকলে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। গত প্রথম বছর তো খুব বেশি ছিল, এখন ধীরে ধীরে কমছে, কিন্তু তারপরে এখনও কিন্তু জঙ্গির হুমকি এখনও রয়েছে। আমরা দেখে আসি প্রতিবেদনটি। হলি আর্টিজান জঙ্গি হামলার 3 বছর, তৃতীয় বছরে গুলশানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন স্বজন ও সহকর্মীরা। ভোরে জাপান দূতাবাসের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে ইতালি রাষ্ট্রদূত আসেন শ্রদ্ধা জানাতে। ফুলের শ্রদ্ধা আর নীরব কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এরপর একে একে আসেন অনেক বিদেশি, বিশেষ করে ইতালি ও জাপানের বহু নাগরিক। দেখতেছে যে বাংলাদেশের মানুষ তো গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রদ্ধা জানান সেদিনের হামলায় নিহতদের প্রতি। এ সময় তারা বলেন, দেশ থেকে পুরোপুরি জঙ্গি নির্মূল করা যায়নি, সকলকে সাথে নিয়ে জঙ্গি দমন করা হবে। মিডল ইস্টে স্থিমিত হয়েছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সারা বিশ্বব্যাপী কিন্তু এই জঙ্গিবাদ এখনও কার্যকর রয়েছে। যে সমস্ত জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল তাদেরকে আমরা দেশের সকল গোয়েন্দা সংস্থা, আইন রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে তাদেরকে আমরা নিশ্চিহ্ন করেছি। কিন্তু বুঝতে হবে যে জঙ্গিবাদ কিন্তু একটি বৈশ্বিক সমস্যা। তাদের অনেকেই ইতোমধ্যে নিহত হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের তারা আইডেন্টিফাইড, তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টেই তাদের শনাক্ত করা সম্ভব হবে, আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। হলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশি সহ 22 জন নিহত হয়। সামরিক কমান্ডো অভিযানে মারা যায় 5 জঙ্গি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গা ব্যাটিং। প্রতি ম্যাচেই ব্যাটসম্যানরা আস্থার প্রতিদান দিয়েছেন, কিন্তু বেশি ডট বল খেলার পাশাপাশি পাওয়ার হিটিংয়ে পিছিয়ে থাকার কারণে অনেক সময় পিছিয়ে থাকছে প্রতিপক্ষের চেয়ে। ভারতকে হারাতে হলে বোলিং ফিল্ডিংয়ের পাশাপাশি উন্নতি আনতে হবে এই জায়গাতে। আরও একবার ডু অর ডাই সিচুয়েশন বাংলাদেশের সামনে, প্রতিপক্ষ আবারও ভারত। শক্তিমত্তার হিসেবে কোহলিরা এগিয়ে,
এখন বাংলাদেশ যদি ভারতকে হারাতে চায় তাহলে প্রথমত মেন্টাল ব্লক ভাঙতে হবে, ভুলে যেতে হবে পুরনো সব হিসেব নিকেশ। একটা জায়গায় বাংলাদেশকে বিশেষ নজর দিতে হবে, সেটা হচ্ছে ডট বল সংখ্যা কমানো। বিশ্বকাপে এখন পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই 100 উপর ডট বল টাইগারদের, সঙ্গে আছে পাওয়ার হিটিংয়ে দুর্বলতা। সেই দুর্বলতা কাটানোর উপায় হতে পারে ডট বল সংখ্যা কমানো। আমরা যদি একটু দেখি, এই বিশ্বকাপে এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলছে বাংলাদেশ, যেখানে 3টিতে তারা 300 উপর স্কোর করেছে। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে, যেখানে তারা জিতেছিল এবং 330 রান করেছিল 6 উইকেটের বিনিময়ে, সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশের ডট বল ছিল 136টি। অর্থাৎ 136টি ডট বল না হলে রানটি হয়তো 350 প্লাস হতে পারত। এর পরে ম্যাচ যেটাতে আবার 300 উপর স্কোর করেছিল সেটা ছিল উইন্ডিজের বিপক্ষে, যেখানে রেকর্ড গড়েছিল বাংলাদেশ 322 রান টার্গেট, তারা 97 এই টার্গেটটি তারা করতে নেমে 97 বল ডট করেছিল এবং এই জায়গাটা আসলে পুষিয়ে নেওয়া গেছে 4 ছক্কার হিসেবে। তো একইভাবে আমরা দেখতে পাই যদি অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা, এটা দেখলে আসলে একটু মন খারাপ হয়, কারণ এখানে 42 রানে হেরেছিল বাংলাদেশ এবং 333 রানে তাদের ইনিংস থেমেছিল। এই ম্যাচে বাংলাদেশ ডট বল খেলেছে 116টি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বাংলাদেশকে আসলে এই ম্যাচটা হারিয়েছে, কারণ 4 ছক্কা দিয়ে তারা এটা পুষিয়ে নিতে পারেনি। আমরা যদি দেখি পরের ম্যাচে, যেটা বাংলাদেশের সঙ্গে ভারতের, তাদের সঙ্গে যদি তুলনাটা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে ডট বল হিসেবে কিন্তু বাংলাদেশের চেয়ে ভারত খুব একটা এগিয়ে নেই, বরঞ্চ কিছু জায়গায় পিছিয়ে আছে। কিন্তু তারা যেটা আসলে পুষিয়ে দিচ্ছে সেটা হচ্ছে 4 ছক্কা দিয়ে, বাংলাদেশ 130টি চার এবং 17টি ছক্কা। কিন্তু টুর্নামেন্টে ভারতের চারের সংখ্যা 158টি এবং ছক্কা 21টি, অর্থাৎ ডট বলের যেই তাদের যে দুর্বলতা এটা তারা 4 ছক্কা দিয়ে পুষিয়ে দিতে পারছে। বিশ্বকাপে যারা প্রথম সেমিফাইনাল নিশ্চিত করেছিল সেই অস্ট্রেলিয়ার সঙ্গে যদি আমরা একটু তুলনায় যাই তাহলে দেখা যাচ্ছে এখানে ডট বলে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে, শতকরা হিসেবে 44% বাংলাদেশের আর অস্ট্রেলিয়ার ডট বল 48%। তো এই জায়গায় কিন্তু আসলে যেটা পুষিয়ে দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে 4 এবং ছক্কা দিয়ে, 4 এবং ছক্কা দুটোতে কিন্তু বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ তারা হাঁকিয়েছে এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া। অর্থাৎ দেখা যাচ্ছে 4 ছক্কার যে হিসাব, এই হিসাবে কিন্তু বাংলাদেশ খুব একটা এগিয়ে নেই। তা তাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে স্ট্রাইক রোটেট করা, বিশেষ করে মিডল ওভারগুলোতে সিঙ্গেল ডাবলস নেওয়া, এবং এটা নিয়ে ভারতকে চাপে ফেলতে হবে, এবং তাহলেই বাংলাদেশের যে সেমিফাইনালের পথ এটা হয়তো খোলা থাকবে। এদিকে ম্যাচের আগে ভারতের জন্য দুঃসংবাদ, ইঞ্জুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিজয় শঙ্কর। পায়ের আঙুলে চিড় ধরায় বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। তার বদলি হিসেবে মায়াঙ্ক আগারওয়ালকে দলভুক্ত করেছে বিসিসিআই। অনুশীলনের সময় আঘাত পান শঙ্কর, চোট নিয়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চোট বেড়ে যাওয়ায় অনুশীলন করতে পারেননি, পরে সে ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। মায়াঙ্ক আগারওয়াল ও আম্বাতি রাইডুর মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ ছিল ভারতীয় বোর্ডের, এক্ষেত্রে আগরওয়ালকে এগিয়ে রেখেছে ম্যানেজমেন্ট। আগরওয়ালকে ওপেনার হিসেবে খেলানোর পরিকল্পনা টিম ইন্ডিয়ার। শিখর ধাওয়ানের ছিটকে যাওয়ার পর কেএল রাহুল ওপেনিংয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। তুষার, ঢাকা থেকে আপনি বলছেন, ঢাকার ধলপুর সুতি খালপাড় থেকে কাজলা নতুন রাস্তায় প্রচুর অপরিকল্পিত কারখানা, এতে ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে, এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই, দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আপনি। ময়মনসিংহ থেকে তানভীর তামিম লিখেছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা পাওয়া দুষ্কর, 2 থেকে 3 মাস পরপর ইউনিয়নে আসেন, কোনো জরুরি কাজে তাকে পাওয়া যায় না, এ ব্যাপারে দ্রুত প্রতিকার চাইছেন তিনি। মাহফুজ মুন্সিগঞ্জ থেকে আপনি বলছেন, মুন্সিগঞ্জ জেলার অনেক ঐতিহাসিক স্থাপনা থাকলেও সংরক্ষণের অভাবে সেগুলো ধ্বংসের মুখে, আশা করি কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দেবে, এমনটি বলছেন আপনি। মাহফুজ সহ যারা চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। শেষ করব সংবাদ সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো মনে করে দেব আরো একবার। হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় ডিআইজি মিজান, বিচার আদালতে তোলা হবে কাল। রিফাত হত্যায় জড়িতদের কেউ আওয়ামী লীগ করলেও ছাড় নেই, 2 আসামির আদালতে জবানবন্দি। গ্যাসের বাড়তি দামে সরকারের অস্বস্তি স্বীকার করলেন কাদের, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপি। বিশ্বকাপে কাল টাইগারদের ভারত পরীক্ষা, পরিবর্তিত বাংলাদেশের শক্তি দেখার আশা সাবেকদের। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা, আমন্ত্রণ পরের আয়োজনে রিটার্ন থেকে।